ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ভাই দেলোয়ার হোসেন আখতার প্রশ্ন করেছেন বাংলাদেশের সর্বরাজ সংজ্ঞাত বিষয়ে। তিনি মন্তব্য করছেন যে এটি জয়ীফ ও জাল হাদিসের আমল, আমাদের বাংলাদেশে এটিকে ফলাও করে টিভি চ্যানেলগুলিতে প্রচার করে থাকে। তো তিনি বলছেন কেন জয়ীফ হাদিস ও জাল হাদিসগুলির আমল বাংলাদেশে করা হয়, কেন সহিটাকে ফলো করা হয় না। আলহামদুলিল্লাহ সালাম রসুল্লাহাদ। এটা হচ্ছে ইসলাম প্রচারকদের মধ্যেকার যারা অগ্রজে ছিলেন তাদের কিছু কিছু ভুলভ্রান্তির, মানে কি বলে, একটু প্রতিফলস্বরূপ। তো ইসলামের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই বাংলাদেশে দুভাবে ইসলাম প্রবেশ করেছিল, সুফিবাদের মাধ্যমে এবং আহলে হাদিসদের মাধ্যমে। সুফিবাদেরা সে পার্বত্য চট্টগ্রামের এই দিক থেকে প্রবেশ করেছিলেন, আর আহলে হাদিসরা প্রবেশ করছে রাজশাহী বিভাগের এদিক দিয়ে। সেই জন্য খলত মত শহীদ সাথে জয়ীফগুলি আরব বিশ্বে, বিশেষত মক্কা মদিনায় যেখানে ওহির স্থান, সেখানে এই বেদাতি আমলটি করা হয় না। সবাই ভারত বলে তারা কোনো কিছু চিনে না, জানে না, সবরাতের কোনো ভিত্তি তাদের কাছে নেই। কেননা লাইলাতুন নিসফ মিন শাবান সংক্রান্ত বিষয়ে যা এসেছে তা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতেই শুধু তাহাজ্জুদের নামাজ পড়েছেন, যেভাবে বাকি 11 মাস শেষ রাতে তাহাজ্জুদ পড়েছেন সেইভাবে। আর হালুয়া রুটির তিনি কোনো আয়োজন করেন নাই, আর শুধু একটি রোজাও তিনি কখনো করেননি। সেজন্য আদল ইনসাফ হচ্ছে যে